بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه البخاري ومسلم الحمد لله প্রশংসা আল্লাহ পাকের যিনি আজকের এই রমজান মাসে শিয়াম রেখে দিনের প্রশ্নে ধর্মীয় আলোচনার প্রশ্নে আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক আতা করেছেন। এই জন্য তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা সবাই হৃদয়ের তলদেশ থেকে ভয় ও ভক্তি নিয়ে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর, আহলে বাইতের উপর, আসহাববৃন্দের উপর প্রলয়কাল পর্যন্ত বর্ষিত হোক আসমানি শান্তি ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শিয়ামের মাস, শিয়ামের তাৎপর্য নিয়ে আলোচনা হওয়া দরকার, কিন্তু শিয়াম কবুল হওয়ার, শিয়াম গ্রহণীয় হওয়ার, শিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার শর্ত আছে, ইবাদত কবুল হওয়ার শর্ত আছে। শর্ত যদি না জানি, শর্ত যদি পূরণ না করি, নজরুল ভাই প্লিজ সিপ সাইলেন্ট, এটা ক্লাস, এটা ক্লাস চলছে, আশা করি সবাই ডিসিপ্লিন বজায় রাখবেন। ক্লাসে ডিস্টার্ব হোক, হ্যাম্পার হোক, অভিপ্রেত নয়, অনভিপ্রেত উপস্থিত বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, দিনের আলোচনা দল মত নির্বিশেষে, এটা আমার ছোটোবেলা থেকেই ভুলে যায় আমি কে বা কারা, না কি কি হচ্ছে সেখানে, কি আলোচনা হবে দিন, কে বা কারা, এটা আমার আর তখন প্রশ্ন থাকে না। আজকে আপনাদের সামনে যারা এসেছেন, আব্দুল ভাই 90 আমি ওনাদের সাথে গাবতলিতে বৈঠক করেছি, মনে আছে ভাই? বাজার মসজিদে হুয়াকুয়ার থেকে 90 সালে গিয়ে সাইকেলে গিয়ে আসর থেকে মাগরেব পর্যন্ত বৈঠক। শ্যাম যদি কোনো কারণে ছুটে যায় কাফের হবে না, কিন্তু যদি আকিদার জ্ঞান ছুটে যায়, আকিদার জ্ঞান থেকে মিসগাইড হয়ে যান, আকিদার জ্ঞান থেকে আপনি ডিসপ্লেস হয়ে যান, আকিদার জ্ঞান থেকে আপনি বিচ্যুত হয়ে পড়েন, তাহলে আপনি মিসগাইড হয়ে যাবেন, আপনি কাফির হয়ে যাবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিসের নামে জালিয়াতি একটা বই লিখেছেন, তার মধ্যে একটা অধ্যায় বাঁধেছে ওলিদের ভুল, ওলিদের ভুল অধ্যায় বাঁধে কি নিয়ে জানেন? আব্দুল কাদের জিলানী লিখেছেন আবু হানিফা এবং তার দলবল সহ
বাতিলপন্থী 72 ফিরকায় ফেলে দিয়েছেন আবু হানিফা এবং তার, আমি বলছি না, ডক্টর আব্দুল গাঙ্গুলি গেছে, হাদিসের নামে জালিয়াতি বই আমার ঘরে আছে, আমি কিনেছি, সেখানে আমি দেখছি উনি ওলিদের ভ্রান্ত একটা অধ্যায় বাঁধেছে, বেঁধে দিয়ে আব্দুল কাদের জিলানি উক্তি নিয়ে আসছে, কি তার উক্তিটা কি, আবু হানিফা এবং তার অনুসারীরা বাতিলপন্থী। আল্লাহ আকবার, দেখছেন, কারণ তিনটি আকিদায় গলত ছিল আবু হানিফার আকিদার মধ্যে, তিনটা গলত ছিল। এক নম্বর হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো ইমান বাড়া কমা হয়, আবু হানিফার আকিদা হলো ইমান বাড়া কমা হয় না, এটা গলত। এক নম্বর গলত, আবু হানিফার আকিদা ইমান বাড়া কমা হয় না, আমাদের আকিদা আহলে হাদিসের আকিদা ইমান বাড়া কমা হয়। দুই নম্বর আবু হানিফার আকিদা হলো আমল ইমানের অংশ না, দেখেন এত সূক্ষ্ম বিষয়, আর তার ইফেক্ট, তার প্রতিফলন, তার বাস্তবায়ন কত বড়, সামান্য বিষয় ইমান, আমল ইমানের অংশ না, আমল ইমানের অংশ না। আহলে সুন্নাহ ওয়াল জামাত আকিদা হলো আমল ইমানের অংশ, ইমানের ভিত্তিতে আমল বাড়া কমা, আর আমলের ভিত্তিতে ইমান বাড়া কমা হয়, ওয়াজ শুনতে শুনতে আপনার ইমান বেড়ে যায়, আবার গান শুনতে শুনতে ইমান কমে যায়, চুরি করতে করতে ইমান কমে যায়, জেনা করলে ইমান কমে যায়, আবার আল্লাহর কোরআন মানে কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ নিজে বলেছেন গো তোমাদের কোরআন তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যায়। আবু হানিফার আকীদা হলো ইমান বাড়া কমা হয় না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইমান বাড়া কমা, তাহলে গোটা ভুল কাটা গেল দুইটা, আর একটা ভুল আবু হানিফার, আমি মুমিনই কথা বলা যাবে, আহলে সুন্নাহ ওয়াল জামাত রাকিদা হলো আমি মুমিন বলা যাবে না, ইনশাআল্লাহ আমি মুমিন, ডক্টর আব্দুল জাহাঙ্গীর নিয়ে আসছে আব্দুল কাদের জিলানির রেফারেন্সে, তিনটি ইনশাআল্লাহ আমি মুমিন, আমরা কাউকে মুমিন বলতে পারি না, আমরা কাউকে মুমিন বলতে পারি না, ওলি বলতে পারি না, মরহুম বলতে পারি না, মুখফির বলতে পারি না, আমাদের দেশে ঢালাও মরহুম লাগাছে, ঢালাও পেশাব করে পানি নেয় নি কাজে মরহুম, হ্যাঁ মকফুর লাগাইছে, মানে আমাদের নলেজ নেই, জ্ঞান নেই, বলছে যে আমাদের আমাদের ছাত্র হতে, ছাত্র হইনি, আমরা ছাত্র হইনি, পড়াশোনা করিনি, জ্ঞান চর্চা করিনি, ধর্ম চর্চা করিনি, বিদ্যা চর্চা করিনি, চর্চা করেছি কি, গান চর্চা, বাদ্যচর্চা, শরীর চর্চা সব করেছি, হ্যাঁ কিন্তু জ্ঞান চর্চা করি নাই, কাকে বলা যাবে, শহীদ বলা যাবে না, কারণ আমের আগে পাশে শহীদ লেখা যাবে না, ওলি লেখা যাবে না, মরহুম লেখা যাবে না, মকফুর লেখা যাবে না, আলহাজও লেখা যাবে না, লিখলে 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 কি হবে, অঙ্ক ভুল হলে কি পাওয়া যাবে, লেখা ভুল হলে নম্বর পাওয়া যায়, অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না, জিরো পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে ফজল বলছে পোলা পোষলে খাওয়া যায় না, ভাত পোষলে খাওয়া যায়, লবণ রসুন দিয়ে মরিচ দিয়ে মাখলে ভাত, ওই ই ভাত খাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ একে নরম ভাত, নরম ভাত মানে পুনপুনে ভাত যেটা কয়, এটা ভাতটা তাও রসুন টসুন দিয়ে ইত্যাদি দিয়ে খাওয়া যায়, কিন্তু পোলা পোষলে খাওয়া যায় না। তো হাজি যদি হজ করে এসে আল হাজ লাখে তো তার হজ আর টেকে না, আর রিয়াও সেরকম, শুধু টিকে না তাই নয়, রিয়া শেরিক, শেরকে আসগার, শেরিক কপুরগার, দুপুরগার, শেরকে আকবর আর শেরকে আসগার। সময় বোধহয় চলে যাচ্ছে, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাওহীদ বুঝতে হবে, আমি বলতেছিলাম আল্লাহকে জানেন, তার নবীকে জানেন, যদি মনে করেন নবী নূরের তৈরি আপনার শেষ, ধর্মই শেষ, আল্লাহর কোরআনকে মিথ্যা করলেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন, রসুল বলছেন আমি তোমাদের মতো মানুষ, মানে আদম মাটির তৈরি, আপনি বললেন যে নূরের তৈরি, আপনার ধর্ম শেষ, টুপি থাক, যুব থাক, জামা থাক, আপনার লেবেল থাক, মার্কা থাক, আপনার ব্যানার থাক, সব থাকবে, কিন্তু যাবে কি, যাবে কি, যাবে কি, ইমান চলে যাবে, সব থাকবে, সব থাকবে, যাবে কি, ইমান জাগবে, ইমান চলে যাবে। নবীকে জানতে হবে, দিন জানতে হবে, দিন দিন জানতে হবে। আমি তাওহীদ সম্পর্কে হাদিস যেতে পারলাম না, তো আমি 22 পর্যন্ত পাবো, 6:02 শুরু করছি, আমি 22 পর্যন্ত সময় পাবো ইনশাআল্লাহ। ও সংক্ষেপে আমাকে টান দেওয়া দেখে আমার কাছে বসেই বলি নাকি,
আল্লাহ আকবার, আমি সময় ধরে কথা বলার চেষ্টা করি, সময় ধরে অ্যাটেন্ডেন্স ড্রেস দেওয়ার চেষ্টা করি, মাশাআল্লাহ। আল্লাহকে জানবো, রসুলকে জানবো, দিনকে জানবো, জানবই, জানা ফরজ। কবরে প্রশ্ন উত্তর দিতে না পারলে আপনাকে রিমান্ডে নেবে, রিমান্ডে ফোর্থ কোশ্চেন হবে, তুমি কেন জানো নি, কেন পড়ো নি? জন বলবেন আমি জানি না, লা আদ্রি, আমি জানি না, লা আদ্রি, লা আদ্রি। পরে আপনাকে বলবে কেন জানো নি, কেন পড়ো নি? এতে আমরা কি বুঝবো? আল্লাহকে বুঝবো, রসুলকে বুঝবো, দিনকে বুঝবো, তাওহীদকে বুঝবো। তাওহীদ, তাওহীদ নেই কিছুই নেই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের অনেক কথা রেখে গেছেন। শুধু একটি কথা, মুআজকে আল্লাহ নবী বললেন, মুআজ, বুখারীর হাদিস, হাদিস বলে শেষ করছি, মুআজকে বললেন, ইয়া মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি, আল্লাহর প্রতি বান্দার হক কি? মুআজ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা তার সাথে শরীক করবে না, কি করবে না, শরীক করবে না। আর আল্লাহর প্রতি বান্দার হক হলো যে শরীক করবে না আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ, আমাদের তো একটাই মওকা, একটাই তো আমাদের উদ্দেশ্য, আল্লাহ যেন শাস্তির থেকে আমাদেরকে রেহাই দেন। সুবহানাল্লাহ। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদকে আমি দিয়ে দেবো নাকি? না না, মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন, আমাকে একটা কালেমা শিখে দিন যেটা আমি পরে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো। বললেন, লা, আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আল্লাহ সাল্লাম বললেন, এটা তো সবাই পড়ে, আমি আপনার থেকে একটা স্পেশালি কিছু চাচ্ছি। বলে, মুসা, সাত আসমান জমিন যদি এক পাল্লায় তুলে দাও, আর এই কালেমা যদি এক পাল্লায় তুলে দাও, এই কালেমা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওহীদের কালেমার কত গুণ! আনাস থেকে বর্ণনা হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন, হে ইবনে আদম, তুমি যদি আমার সাথে শেরেক ব্যতীত সাক্ষাৎ করো আসমান জমিন ভরা পাপ নিয়ে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব আসমান জমিন ভরা ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। তাওহীদ, একদিক থেকে তাওহীদ ছাড়া আমাদের সকল আমল বৃথা, আর একদিক থেকে তাওহীদ এত মূল্যবান যে এটা যদি আমাদের সঙ্গে থাকে, আমরা যদি নির্ভেজাল তাওহীদ নিয়ে আল্লাহর সামনে যেতে পারি, তা আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আলোচনা, আমাদের সব কিছুকে, আল্লাহ আমাদের দিনকে মেনে চলার তৌফিক দিক, ইমান মোকাম্মেল দান করুক, দুস্থ অসহায় মানুষদেরকে আল্লাহ সেবা দান করুক, ইমান নিয়ে বাঁচার, ইমান নিয়ে মরার তৌফিক দান করুক, যারা মারা গেছে ইমান নিয়ে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমাদেরকে জান্নাত নসিব করুক। আল্লাহ বিশ্বের মুসলিম নিরাপত্তা নিশ্চিত করুক। সুবহানাকাল্লাহু বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।